আগের কোনো একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আমি অ্যাভেঞ্জার্সের কোন ক্যারেক্টার নিয়ে খেলবো, এন্ড সেখানে অধিকাংশ মানুষই বলেছেন আমি যেন থরকে নিয়ে খেলি। এই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি থরকে নিয়ে GTFF খেলবো। Hey, what's up guys, welcome back to another GTFF lava gameplay video. Lava gameplay আর water gameplay এর মধ্যে তফাৎটা কি সেটাই আমি আগের এই ভিডিওর মধ্যে বলেছিলাম। আর গাইস অনেস্টলি আজকে লস অ্যান্ডস দেখতে সত্যি খুব সুন্দর লাগতেছে। আচ্ছা গাইস আমি দেখে আসি চপ কি করতেছে। কি রে চপ কেমন আছস? এই তো ফ্র্যাঙ্কলি ভাই আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, বাট একটি টেনশন, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা চপ, কালকে তো তুমি এবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গেছস, তাই না? হ্যাঁ ফ্র্যাঙ্কলি ভাই কালকে গিয়েছিলাম। আচ্ছা ফ্র্যাঙ্কলি ভাই আমার একটি হেল্প করা লাগবে, করতে পারবেন? অবশ্যই করবো, বল কি হেল্প লাগবে। আমাকে একটু বেলাস গ্যাংয়ের এরিয়ার মধ্যে দিয়ে আসতে পারবেন? ওইখানে আমার গার্লফ্রেন্ড আসবে আজকে, ওর সাথে দেখা করবো। কি, কালকে তো মাত্র দেখা করে আসছো, আবার আজকে কি দেখা করার জন্য যাবে? আরে ফ্র্যাঙ্কলি ভাই আপনি এরকম করেন কেন? আপনি যদি আমাকে ওইখানে দিয়ে না আসেন তাহলে কে দিয়ে আসবে? প্লিজ ফ্র্যাঙ্কলি ভাই আমাকে ওইখানে দিয়ে আসেন। আচ্ছা চল তোকে আমি ড্রপ করে দিয়ে আসতেছি। গ্যাস চপকে হেল্প করার জন্য হলেও অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেলাস গ্যাং এর এরিয়ার মধ্যে যাচ্ছি চপকে ড্রপ করে দিয়ে আসার জন্য। আচ্ছা চপ আমাকে একটি কথা বল, সেটি হচ্ছে তোর গার্লফ্রেন্ড এর নাম কি? সরি ফ্র্যাঙ্কলিন ভাই আমি আসলে আপনাকে এটি বলতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আমাকে বারণ করছে। গ্যাস বুঝতে পারছেন, মানে এখন দুনিয়া এমন অবস্থায় গিয়েছে যে চপেরও গার্লফ্রেন্ড আছে। এনিওয়ে গ্যাস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেলাস গ্যাং এর এরিয়ার মধ্যে চলে আসছি, আর এখানে আমি চপকে ড্রপ করে দিয়েছি। এনওকে বলেছি ও যেন ওর গার্লফ্রেন্ড এর সাথে গিয়ে মিট করে আসে। গ্যাস চপের গার্লফ্রেন্ড আছে, বাট এখানে ফ্র্যাঙ্কলিনের কোনো গার্লফ্রেন্ড নাই, তো এই জন্য আমি দেখি এখানটায় কাউকে পাই কিনা। গ্যাস এখানটায় দেখা যাচ্ছে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে। আপু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনাকে না দেখতে সত্যি খুব কিউট লাগতেছে। কি বললি বেদপলা, তুই কি ভাবছ তোর সাথে আমি প্রেম করব? আয়না কি একবার নিজের মুখটি দেখেছিস? আমি বুঝি না সবাই কেন আমার সাথে এরকম করে, আজকে আমি নিজেকে শেষ করে দেব। ওয়ে ফ্র্যাঙ্কলিন, কি রে ভাই ফ্র্যাঙ্কলিন থর হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম আমি একটি বিষয় বুঝলাম না, সেটি হচ্ছে আমি এরকম কিভাবে হয়ে গেলাম। হ্যাঁ এরকম কিভাবে হয়েছে সেটা তো আমি নিজেও জানি না। এনিওয়ে গাইস দেখছেন থরের কি শক্তি, মানে একদম মাটির মধ্যে একটা মারছে যার জন্য মাটি একদম ফাটল ধরে গেছে। গাইস সামনে এখানটায় দুজন মানুষকে দেখা যাচ্ছে, দেখি একজনকে মেরে দেখি। ও ভাই কি রে থরের কি শক্তি দেখছেন একবার, মানে কি ফানি লাগতো। আচ্ছা দাঁড়ান এখানটা একটি মেয়ে আছে। ও কিরে ভাই থরের এত পাওয়ার যে, মানে যখন একটি মানুষকে মারতেছি মনে হচ্ছে আমি একটি জাস্ট পুতুলকে মারতেছি। দুম ও ভাই দেখেন একটা মেরে কোথায় নিয়ে গিয়েছি। গাইস বেসিক্যালি এখানটায় থরের কাছে অনেকগুলো পাওয়ার আছে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পাওয়ারগুলো ইউজ করবো অ্যান্ড লস অ্যান্ডস এর মানুষগুলোকে মারবো। আর তাছাড়া আপনারা হয়তো বা জানেন যে লস অ্যান্ডস এর মধ্যে অনেক ক্রিমিনাল আছে, অ্যান্ড আমরা ওই ক্রিমিনালগুলোকেও মারবো। গাইস এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যদি থরের এই হাতুড়িটিকে যদি আকাশের উপরে মারি তাহলে হাতুড়ি ধরে ধরে আমি উপরে চলে যেতে পারবো। ও ভাই দেখেন এই বিষয়টা আমার কাছে জাস্ট অসাম লাগবে, আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। মানে এই হাতুড়িটি এত ভারী অ্যান্ড এত পাওয়ারফুল যে আমি হাতুড়িটিকে যখন আকাশের উপরে মারছি তখন ওই হাতুড়ি ধরে আমি আবার আকাশের উপরে উঠে যাচ্ছি। তো মাত্র এখানটা আমার কাছে একটি কল আসে অ্যান্ড আমি জানতে পারি যে লস অ্যান্ডসের মধ্যে ক্রিমিনালরা অ্যাটাক করছে, তো আমি এখন যাবো সেই ক্রিমিনালগুলোকে মারার জন্য। বাট তার আগে সামনে এখানটা একটি বিমান আছে, তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে হাতুড়ি দিয়ে বিমানকে একটি মারবো অ্যান্ড বিমানকে নিজে ফেলে দেবো। ভাই সত্যি বলতে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বুম, ও ভাই সিরিয়াসলি? গাইস আমি এখানে বিমানের পাইলটের কাছে হাতুড়ি মারছি অ্যান্ড দেখতে পাচ্ছেন পাইলট এখানে বিমান থেকে পড়ে গেছে, অ্যান্ড এখন দেখেন বিমানটি জাস্ট সাগরের মধ্যে পড়ে যাবে। ও মাই গড, দেখেন ভাই থর এত পাওয়া যায় যে এখানটা একটি বিমানকে ডাইরেক্ট নিজে ফেলে দিচ্ছে। গ্যাস দেখেন একদম পানির নিচে পড়ে গেছে। গ্যাস এখানটা আশেপাশে ক্রিমিনাল আছে, আমাকে এখন খুঁজতে হবে। ওকে গ্যাস সামনে এখানটা ক্রিমিনাল আছে, তো আমি এখন যাবো উপরে অ্যান্ড উপরে গিয়ে সব কয়টা ক্রিমিনালকে পাওয়ার দিয়ে মারবো। ওকে গ্যাস আমি এখানে ল্যান্ড করছি অ্যান্ড দেখেন এখন এখানে অনেকগুলো পাওয়ার আছে, তার মধ্যে আমি একটি ইউজ করতেছি। বুম, ও ভাই কিরে এটিতে দেখি মারাত্মক লেভেলের একটি পাওয়ার। গ্যাস আমার কাছে মনে হচ্ছে আমি এখানটায় টেলিপোর্ট হয়ে যাচ্ছি। তাছাড়া এখানে এই ক্রিমিনালগুলোর গায়ের মধ্যে কি রে ভাই, এখনো মরতেছে না? সিরিয়াসলি তিনবার এই পাওয়ারটি দিলাম তারপরও মরে নাই না? বুঝতে পারছি এদের সবকটাকে হাতুড়ি দিয়ে মারতে হবে। এখন আমি সবকটাকে হাত দিয়ে মারবো আর হাতুড়ি দিয়ে মারবো। আয় সবকটা সামনে আয় সামনে। ওকে গাইস দেখতে পাচ্ছেন একটাকে মেরে দিয়েছি, হাতুড়ি আয়। ওকে হাতুড়ি চলে আসছে এখন। ও সিরিয়াসলি টাং করে উঠতে যখন আমি ওর মাথায় মারছিলাম। আয় আয় আমার সাথে ভাঙা নিবি। হ্যাঁ গাইস দেখে মেরে দিয়েছি এখন। ধুম, বুঝতে পারলাম না মানে এদের গায়ের মধ্যে কি এমন আর্মর রে ভাই, মানে এত মারা মারছি তারপরে মরতেছে না, হাতুড়ি দিয়ে মারছি তারপরে মরতেছে না। দেখে এখন এমন একটি পাওয়ার দিব একদম মরে যাবে। ওকে গাইস যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওর গায়ে আমি হাতুড়ি মারছি মরে গিয়েছে, আর নিচে এখানটা আরো একজন ক্রিমিনাল আছে, আমি আমাকে এখন ওকে মারতে হবে। আয় আয় সামনে 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 ভাই ওর গায়ের
পরে এমন পাওয়ার দিছি যে না মরে কোথায় যাবে ওকে গাইস ফাইনালি এখানটা আমি সব কয়টা ক্রিমিনাল কে মেরে দিয়েছি বাই দ্য ওয়ে গাইস সামনে এখানটা আরো একটি ক্রাইম হচ্ছে আজকে আমাদেরকে ক্রাইম থামাতে হবে এন্ড আজকে লস অ্যাঞ্জেলস কে আমি ক্রিমিনাল মুক্ত করব ওকে সামনে এখানটা আছে এখন দুম ও ভাই যে পাওয়ারটা আবে কি রে এটা কি গাড়ি গাইস দেখছেন পাওয়ারের সাথে গাড়ি কোথায় উড়ে গিয়েছে সব কয়টাকে জাস্ট মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছি গাইস আপনারা হয়তো বা জানেন যে GTA 5 এর ট্রেন আজ পর্যন্ত কেউ থামাতে পারেনি আমি দেখি থর এখানে থামাতে পারে কিনা ওকে দুম হোয়াট দ্য হ্যাক সিরিয়াসলি ও ভাই দুইটা পাওয়ার মারলাম তারপরও কিচ্ছু হয় নাই আচ্ছা গাইস আমি এখানটাকে আবার ট্রাই করে দেখি আশা করি এবার আমি ট্রেন থামাতে পারবো ও হোয়াট দ্য ফানি গাইস থর GTA 5 এর ট্রেন কে থামাতে পারতেছে না গাইস আমি লাস্ট ট্রাই করে দেখি আশা করি এই চেষ্টার মধ্যে আমি GTA 5 এর ট্রেনটাকে থামাতে পারবো ওকে গাইস আমি এখানে সামনে যাচ্ছি এন্ড দুম ও ভাই সাহেব সিরিয়াসলি দেখেন থর এখানটা GTA 5 এর ট্রেন কে থামিয়ে ফেলছে আপনারা হয়তো বা জানেন যে GTA 5 এর ট্রেন আজ পর্যন্ত হাল্ক ছাড়া আর কেউ থামাতে পারেনি এন্ড সেকেন্ড আজকে থর GTA 5 এর ট্রেন কে থামিয়ে দেখিয়ে দিয়েছে গাইস আমার কেন জানি মনে হচ্ছে লস অ্যাঞ্জেলসের মধ্যে হাল্ক আসছে এন্ড সবকিছুকে উড়িয়ে দিচ্ছে বুঝতে পারলাম না হাল্ক শুধু শুধু এই সাধারণ মানুষগুলোকে কেন মারবে আবে ভাই দেখেন হাল্ক এখানটা সবকিছু উড়িয়ে দিচ্ছে আবে হাল্ক দাঁড়া আবে ভাই সিরিয়াসলি থরকে একটি থাপ্পড় মারছে আয় আয় সামনে আয় আজকে তো আমি এখানে হালকের মুখ পাড়ব ভাই সিরিয়াসলি দেখেন মানে হালক আসছে এখানটায় থরকে মারছো গাইজ হালকে আমি হালককে আমি এখানটা অনেকগুলো মারছি আর তাছাড়া এখানটা একটি পাওয়ার দিয়েছে আছে গাইজ আমি এখানে সামনে যাই অ্যান্ড দূর থেকে এসে এখানটা হালকে মারবো গাইজ দেখেন এখনও আসতেছে আমাকে মারার জন্য আয় বেয়াদব আমাকে মারার জন্য আসতেছিস তুম ওবে গাইজ সিরিয়াসলি একটা লাথি মারছে থরকে ও ভাই হালকের কাছেও কিন্তু অনেক পাওয়ার আছে গাইস আমি এখানে একটা কিছু বুঝলাম না সে আবে গাইস সিরিয়াসলি কি রে হালকের মাথা এত গরম হয়ে আছে কেন গাইস ও মনে হচ্ছে এখানটা থরকে মেরে ফেলবে না গাইস বুঝতে পারছি হালকের সাথে এখানটা আমাকে ফাইট করতেই হবে আবে